সম্মানিত যাত্রীগণ এবং প্রবাসী ভাই বোনেরা, এখন থেকে আপনি যে দেশে যেতে যান না কেন, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা কিংবা ইতালি, যে কোনো দেশেই যান, এখন থেকে বিদেশে যাওয়ার জন্য আপনার কোভিড-19 টেস্টের সার্টিফিকেটের প্রয়োজন হবে এবং সেটা সর্বনিম্ন 72 ঘন্টার মধ্যে আপনাকে টেস্ট করে রিপোর্ট সংগ্রহ করে নিশ্চিত করতে হবে। এবং আজকে আমি আপনাদের জানাবো বেশ কিছু মেডিকেল কলেজ এবং হাসপাতাল লিস্ট যেখান থেকে আপনি কোভিড-19 টেস্টের সার্টিফিকেট নিতে পারবেন। ফ্লাইট ছাড়ার 6 ঘন্টা পূর্বে চেক ইন কাউন্টারে অরিজিনাল সার্টিফিকেট কিংবা রিপোর্ট দেখাতে হবে। রিপোর্টের ফটোকপি জমা দিয়ে বোর্ডিং পাস নিতে হবে। শুধুমাত্র করোনা নেগেটিভ যাত্রীগণই বোর্ডিং পাস পেয়ে থাকবেন। তো আসুন জেনে আসি কিভাবে এটি আপনি নিতে হবে। সরকারি ঘোষণার এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নমুনা দেওয়ার পর থেকে যাত্রার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিকে আবশ্যিকভাবে নিজ দায়িত্বে বিদেশ যাত্রীদের জন্য কোভিড-19 সনদ প্রাপ্তির ল্যাবে গিয়ে নমুনা দেওয়ার জন্য 3500 টাকা এবং বাড়িতে গিয়ে নমুনা নেওয়ার জন্য 4500 টাকা দিতে হবে। কোভিড-19 টেস্ট করার জন্য বেশ কয়েকটি 16টি সরকারি হসপিটাল এবং প্রতিষ্ঠানকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সেগুলো হলো বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটাল, চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজেস, কক্সবাজার মেডিকেল কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফার সেন্টার, ইনস্টিটিউট অব পাবলিক হেলথ, ন্যাশনাল ইনস্টিটিউট অব ময়মনসিংহ মেডিকেল কলেজ, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ এবং সিলেটে MAC ওসমানী মেডিকেল কলেজ, এই সকল মেডিকেল কলেজ থেকে আপনাকে রিপোর্ট নিয়ে দেশের বাইরে যাওয়ার পূর্বে সেটা বিমানবন্দরে দেখাতে হবে। তো আজকে পর্যন্তই, সকালে ভালো থাকবেন, ধন্যবাদ।